বড় ছেলেদের কষ্টগুলো শুধুমাত্র বড় ছেলেরাই জানে। অন্যরা সেই কষ্টগুলো বা তাদের সংগ্রামের গল্পগুলো কখনো উপলব্ধি করতে পারবে না বা বুঝবেও না। ছোটরা সবসময় বড় ভাইয়ের কাছে বা বড় বোনের কাছে এটা সেটা আবদার করে থাকে, সবসময় তাদের কোনো না কোনো চাহিদা থাকে। কিন্তু বড় ভাই কিরকম আছে, তিনি তিন বেলা খাচ্ছে কিনা, তিনি কি করতেছেন, কিভাবে তার লাইফটাকে লিড করতেছেন বা কি করতেছেন, এটি তার হয়তো উপলব্ধি করতে পারে না বা জানতেও চায় না। এজন্য প্রত্যেকের একজন বড় বোন বা বড় ভাই থাকা সৌভাগ্যের বিষয়। যাদের বড় বোন বা বড় ভাই আছে তাদের আর পিছনে ফিরে তাকাতে হয় না, তাদের চলার পথটা অনেকটা মসৃণ হয়, তারা চাইতেই বা না চাইতেই অনেক কিছু পেয়ে যায় যেটি একজন বড় ভাই বা একজন বড় বোন কখনো পায় না। তাদের অনেক সংগ্রাম করে বড় হতে হয়। যদি তার বাবা মায়ের অঢেল সম্পত্তি থাকে তবে হয়তো তার সংগ্রাম করতে হয় না, কিন্তু বেশিরভাগ বড় ভাই বড় বোনের অনেক সংগ্রাম করেই তার জীবনটাকে অতিবাহিত করতে হয়। তাদের স্বপ্নগুলো একসময় অনেক ছোট হয়ে যায়, হয়তো একসময় অনেক বড় স্বপ্ন দেখতেন, কিন্তু পরিবারের চাপে ছোট ভাই ছোট বোনের আবদার রক্ষা করতে গিয়ে একসময় তাদের সেই বড় স্বপ্নগুলোকে কাটছাট করে অনেক ছোট স্বপ্নে নিয়ে আসতে হয়। তারা আস্তে আস্তে করে নিজেদের কথা ভুলে যায়, তারা নিজেদের কথা ভুলে গিয়ে ভাবতে শুরু করে তাদের পরিবারের কথা, ছোট ভাই ছোট বোনের কথা। আর এভাবেই বড় ভাই বড় বোন একসময় তাদের স্বপ্নগুলোকে মাটি চাপা দিয়ে দেয়। হয়তো এই গল্পগুলো ওই ছোট ভাই ছোট বোন কখনো শুনে না বা জানতেও চায় না বা জানবেও না, কিংবা একটা সময় পরে ওই ছোট ভাই ছোট বোন বড় ভাই বা বড় বোনকে ইগনোর করতে শুরু করে, কিংবা অনেক সময় তাদেরকে আঘাত করে বা হিট করে কথা বলে, কিন্তু জানে না এই ছোট ভাই ছোট বোনের জন্য ওই বড় ভাই বড় বোনটি কতটা সংগ্রাম করেছে, কত আশা প্রত্যাশাকে ত্যাগ করে এই ছোট ভাই ছোট বোনের পিছনে তিনি শ্রম দিয়ে গেছেন। আপনাদের সবার কৃতজ্ঞ থাকা উচিত যাদের একজন বড় ভাই বা বড় বোন আছে। এই সম্পদ সবার থাকে না, যাদের আছে অবশ্যই যত্নে রাখবেন, তাদেরকে শ্রদ্ধা করবেন। বড় ভাই বড় বোন কখনো আপনার কাছে কোনো কিছু প্রত্যাশা করে না, করবেও না। প্রত্যাশা যদি করেও থাকে সেটি আপনার মঙ্গলের জন্য। তাদের প্রত্যাশার মধ্যে থাকে আপনাকে কিভাবে সফল দেখবে, আপনি কিভাবে সফল হবেন, এটি তাদের প্রত্যাশার বিষয়। এর বাইরে বড় বোন বা বড় ভাইয়ের কোনো কিছুই প্রত্যাশার থাকে না ছোট ভাই ছোট বোনের কাছে। তারা কখনো প্রত্যাশা করে না যে ছোট ভাই ছোট বোন একসময় বড় হয়ে তাকে সহায়তা করবে, টাকা পয়সা দিবে কিংবা সম্পত্তি করে দিবে। এই প্রত্যাশা বড় ভাই বড় বোন কখনো করে না। তাদের প্রত্যাশার মধ্যে সবসময় থাকে আমার ছোট ভাই ছোট বোনকে কিভাবে আমি প্রতিষ্ঠিত করব, কিভাবে আমি বড় করব। তাই বড় ভাই বড় বোনকে সবসময় আগলে রাখবেন, তাদেরকে শ্রদ্ধা করবেন, তারা আপনার বড় সম্পদ। আমি বারবার এ কথাটাই বলবো, বলতেছি, ভেবে দেখবেন।